বিদেশে সেটেল হতে কানাডাকে অনেকে এক নম্বর হিসাবে বেছে নেন। আপনি কানাডা যেতে চান, বৈধভাবে আপনার জন্য সুযোগ রয়েছে। যেভাবে আবেদনের মাধ্যমে এই সুযোগ আপনিও নিতে পারেন, স্বপ্নের কানাডা স্থায়ী নাগরিকত্ব পেতে আপনাকে যা যা করতে হবে। 2018 সালকে কানাডায় দক্ষ কর্মীদের ইমিগ্রেশনের সেরা বছর বলে মন্তব্য করছেন দেশটির ইমিগ্রেশন বিষয়ক মন্ত্রী আহমদ হোসাইন। তিনি বলেন, আগামী বছর 3 লাখেরও বেশি মানুষ বৈধভাবে কানাডায় বসবাসের সুযোগ পাবে, আর এই সুযোগ নিতে সঠিক নিয়মে আবেদন করতে হবে এক্সপ্রেস অ্যান্টি প্রোগ্রামে। এখানে একটি বিষয় মনে রাখা যেতে পারে যে সবশেষ গত 2 বছর কানাডা সরকারের লক্ষ্য ছিল ইকোনমিক ক্লাস, ফ্যামিলি ক্লাস এবং নিউম্যানিটেরিয়ান ক্লাস থেকে মানুষকে ইমিগ্রেশন দেওয়া। গত 18 অক্টোবরের ড্রতে 2757 জন সিআরএস 434 পয়েন্ট পেয়ে এআরটি পেয়ে গিয়েছেন। সিআরএসের পয়েন্টের হার দেখে বোঝা যায় আগামীতে আরও সুযোগ আসবে দক্ষ লোকবলের জন্য। এ বিষয়ে বিস্তারিত জানতে আপনি একজন দক্ষ ইমিগ্রেশন আইনজীবীর সহায়তা নিতে পারেন, তাহলেই বুঝতে পারবেন যে আপনার যোগ্যতা আছে কি না। সঠিক পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে আপনি বা আপনার পরিবার পেতে পারে কানাডা স্থায়ী নাগরিকত্ব। মনে রাখতে হবে, কানাডা সরকার প্রথম যে আসবে তাকে আগে সার্ভিস দেবে, এই নীতিতেই তারা কাজ করে।